আপনারা দেখছেন বিশ্বভারত, এগিয়ে বিশ্ব এগিয়ে ভারত। লকডাউনে ত্রাণ নিয়ে যেতে দেয়া হলো না খোদ সাংসদকে, পুলিশের পক্ষ থেকে এবার আটকানো হলো অর্জুন সিংকে। আপনি আমি জনপ্রতিনিধি এই হাইওয়ের উপরে যাচ্ছি, আমার লোকসভা এলাকায় আমার গাড়িগুলো আটকে দিলে আমি বলি আপনাকে সবজি মার্কেট খোলা রোড ভিডিও করো, বাজারের টাইম নেই, সবজি বাজারের টাইম নেই, আপনি বাজারের টাইম নেই, আর কি কি টাইম নেই, চিপস সেক্রেটারি অর্ডারটা আছে বার করো তো, বাজারের টাইম নেই, আর কি কি টাইম নেই, যেটা অর্ডার আছে যে এসেন্সিয়াল কমোডিটি সার্ভিসের খোলা থাকবে। আচ্ছা, এই গাড়িগুলো এসেন্সিয়াল কমোডিটির জন্য যাচ্ছে? হ্যাঁ, এটা সবজি গাড়ি যাচ্ছে, এই গাড়ি এটা স্যার সবজি গাড়ি আছে, ওটা স্যার গ্যাস আছে, ওটা ভারত গ্যাসের গাড়ি আছে, এসেন্সিয়াল গাড়িগুলো যাচ্ছে, ওই গাড়িগুলো ভারত গ্যাসের গাড়ি আছে, ওটা ওটা ভারত গ্যাসের গাড়ি, দেখুন স্যার লেখা একটা ভারত গ্যাসের গাড়ি, আর গাড়িগুলো এটা তো সবজি গাড়ি, আপনার সামনেই দেখালাম কোথায় এটা গাড়ি আছে। ঠিক আছে, বৃহস্পতিবার সকালে ত্রাণ সামগ্রী নিয়ে যাওয়ার সাংসদকে আমডাঙ্গার পুলিশ আটকে দিলে শুরু হয় বচসা। অর্জুন সিং এর অভিযোগ, এভাবে তাকে রাস্তায় আটকাতে পারে না পুলিশ, এলাকায় তৃণমূল বিধায়ক ত্রাণ দিলে পুলিশ আপত্তি করে না, বিজেপির সাংসদ ত্রাণ দিলে আপত্তি, ত্রাণে অনুমতি দানের রাজনৈতিক পক্ষপাতিত্বের অভিযোগও তুলেছেন অর্জুন সিং। এদিন তিনি পুলিশের প্রতি রাজনৈতিক দলদাস হওয়ার অভিযোগ এনেছেন। আপনার অধিকার নেই আমার গাড়ি আটকা, আমি একটা গেট সিকিউরিটি লোক, আপনি আমার গাড়ি আটকিয়েছেন, এখানে যদি মব এসে আমার উপরে হামলা করতো আপনি সে যাবার দেবেন? রাস্তার উপরে মাল বাড়ছে আপনি দেখছেন না, পারমিশন আছে, এমএলএ পারমিশন দিচ্ছেন আপনার, আপনি পারমিশন নিয়ে কোন এমএলএ পারমিশন দিচ্ছে আপনাকে, তো স্যার আশ্বাস কোনো ইয়ে নেই, আপনাকে পারমিশন দি, আপনার এমএলএ পারমিশন নিয়েছে, আপনি রিলিফ করতে পারেন স্যার, আপনাকে আপনাকে পারমিশন দিয়েছে, তৃণমূল হলে পারমিশন লাগবে না, আর যে বিজেপি হলে রাস্তায় হাঁটলে পারমিশন লাগবে, তিন দিন আগে তৃণমূল যখন ওখানে 150 লোক জড়ো করে গাদাগাদি করে ত্রাণ দিল আপনি দেখতে পাননি? তিন দিন আগে দিয়েছে, এক্স প্রধান মিলে দিয়েছে, এগুলো কোথায় ছিলেন তখন আপনারা? আর একটা এমপি কে রাস্তার উপর দাঁড় করিয়েছেন, আমরা কোনো ত্রাণ দেবো না, এমপি কে আমাদের এলাকায় যেতে দেবে, আমার হক আছে গণতান্ত্রিক দেশে, এমপি কে আপনি এভাবে আটকাতে পারেন না। তিন দিন আগে তৃণমূল নক্রম করছে, রেশন চুরি করছে, রেশন ডিলার থেকে রাত্রিবেলা মাল নিয়ে জনপ্রতিনিধি, আর একটা এমপি কে জনপ্রতিনিধি রাস্তায় আছে, আমাদের সম্মানের ব্যাপার, এটা আপনি করতে পারেন না, এমপি আজকে রাস্তা দাঁড়াবে এইভাবে এর আগে প্রশাসন আলিপুর ডুয়ার্সে বিজেপির সাংসদ জন বার্লাকে ত্রাণ সামগ্রীর সহ রাস্তায় আটকে দিয়েছিল, এবার অর্জুন সিং কে আটকালো। আমি আমার সংসদীয় ক্ষেত্রে সংসদীয় কার্যে কাজগুলো দেখার জন্য, কেন যেভাবে কমপ্লেন আসছে রাশন রুট হয়ে যাচ্ছে, কোর্ট অ্যান্ড কোর্ট জ্যোতিপ্রিয় মল্লিক নিজেই বলেছে কি আমার কাউন্সিলররা রাশন নিয়ে নিচ্ছে, সেখানে কমপ্লেন শোনার পরে আমি আমার আমডাঙ্গা এলাকা, আমার সংসদীয় এলাকার মধ্যে পড়ে সেই এলাকায় আমি বুঝাচ্ছি, এখন আমি রোডে আছি, কোনো গ্রামে ঢুকিনি, আইসি দেবাশিস আর যে ওখানকার ডিএসপি রোহিত শেখ আমার গাড়িকে মনে হলো আমরা ডাকাত আছি, সামনে গাড়ি দাঁড় করে দিই, বলে আপনারা যেতে পারবেন না, তখন আমি বলি কি আপনি আমাকে আটকাবার কোন রাইটে আটকাচ্ছেন, সারা জায়গা কোথাও আমডাঙ্গা আটকা
এই সব জায়গা খোলা আছে, মসজিদে নামাজ পড়া হচ্ছে, সবই কিছু হচ্ছে, আপনি কিছু করছেন না। দুনিয়ার প্রায় 100 গাড়ি দাঁড়িয়ে গেল, এই গাড়ি যাচ্ছে, আপনি কোনো গাড়ি আটকে না, আপনি আমার গাড়ি আটকাবার জন্য কে আপনাকে রাইট দিয়ে বলো না? চিফ সেক্রেটারি অর্ডার আছে, আমি চিফ সেক্রেটারি অর্ডারটা আমাকে দেখান কি, আপনি আমার গাড়ি আটকে আটকাবার অধিকার আপনার কাছে আছে? এখানে রাশন লুট হয়ে যাচ্ছে, আপনি দেখছেন না? আপনার পুলিশ দাঁড়িয়ে থেকে গাড়ি থেকে পয়সা নিচ্ছে, লুট করছে, আপনি দেখছেন না? আর আপনি এইসব কথা বলছেন, আপনি আমার অধিকার কোথায় আছে? এই নিয়ে অনেক রকম বচসা হলো, তারা খুব মিসবিহেভ মতো কথা বলেছে। তখন আমরা দেখলাম যেহেতু পাবলিক ওখানে জড়া হতে যাচ্ছিলো, যে কোনো বড় একটা বড় ইনসিডেন্ট ঘটে যেত এই লকডাউন পিরিয়ডে, সেটা তো করা যাবে না। কিন্তু যেভাবে পুলিশকে সরকার কাজে লাগাচ্ছে, আজকে দেখুন তো অভিষেক ব্যানার্জি 40,000 লোককে নাকি খাওয়াচ্ছেন। 40,000 লোককে খাওয়াতে গেলে তো কত লোক কাজ করবে সেটা আপনার কাছে বোঝা উচিত। আজকে পাশে এমপি স্বগত রায় ও রান্না করে লোককে খাওয়াচ্ছেন, কত লোক ওখানে রাখতে পারে, কত লোক ওখানে ইনভলভ হতে পারে? আজকে ওখানকার এমএলএ রাস্তার উপরে দাঁড় করে লোককে খাওয়াচ্ছে, সেখানে কোনো বাধা নেই, এমপি কেন যাবে তার জন্য বাধা। সংসদীয় এলাকার মধ্যে সংসদীয় কার্যের জন্য যখন এমপি যাবে, এটা প্রিভিলেজের মধ্যে পড়ে, এটা কিন্তু কিছুতেই আটকাতে পারে না। আমি তাকে বলেছি যে তোমাকে আমি লোকসভায় নিয়ে যাব, তোমার এগেনস্টে মামলা করব। আমি স্পিকার সাহেবকে অলরেডি কমপ্লেন করেছি, উনি আমাদের কাস্টাডিয়ান আছেন, আমি প্রিভিলেজ কমিটির যে চেয়ারম্যান আছেন তাকেও কমপ্লেন করেছি, এই সংসদীয় কার্যে সংসদকে বাধা দেওয়া হয়েছে, তার সঙ্গে মিসবিহেভ করা হয়েছে, এই ধরনের আমি তার কাছে। উত্তর ২৪ পরগনা থেকে আবুল কালমের রিপোর্ট, বিশ্বভারত।